আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে। আমরা এখন অবস্থান করছি শিলং শহরের একেবারে নিকটে লাবান এলাকায় একটি পার্কে, যার নাম হচ্ছে লেডি হায়দারি পার্ক। এই পার্কের নামকরণ করা হয়েছে এখানকার ফার্স্ট লেডির নামে, তিনি ছিলেন শিলংয়ের প্রথম গভর্নরের স্ত্রী। শিলংয়ের জনপ্রিয় পিকনিক স্পটগুলোর মধ্যে একটি হচ্ছে লেডি হায়দারি পার্ক, 1 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই পার্কে যখন আমরা প্রথম পা রাখলাম, যে বিষয়টি আমাদের নজর কাটলো তা হচ্ছে এটি একটি জাপানি স্টাইলের নির্মিত পার্ক। হেসেজ পাতার সাথে মাটিতে ছুঁয়ে থাকা উইলো গাছের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলা ছোট বড় পুকুর। এছাড়াও এখানে একটি লেক রয়েছে যেখানে হাঁস এবং রঙিন মাছ দেখতে পাওয়া যায়। এই পার্কে নানান বয়সী মানুষেরা ঘুরতে আসেন এবং সন্ধ্যায় খালি পায়ে হেঁটে বেড়ায়। এখানে অর্কিড এবং রনোডেনড্রনের গাছগুলোর সৌন্দর্য আপনাকে বিমুগ্ধ করবে। শীতকালে এই পার্কের রূপ অন্যরকম লাগে। এটি শিশুদের জন্য আদর্শ একটি জায়গা, কারণ এখানে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে। পার্ক চত্বরে ভিতরে জাদুঘর এবং মিনি চিড়িয়াখানা রয়েছে। লেডি হায়দারি পার্ক ঘুরে বেড়ানোর পাশাপাশি ফটোগ্রাফির জন্য পর্যাপ্ত পরিমাণে সুন্দর সুন্দর স্পট রয়েছে। তো বন্ধুরা, চলুন সবাই মিলে আমাদের সাথে লেডি হায়দারি পার্কের সৌন্দর্য উপভোগ করি। পরবর্তীতে দেখা হবে আমাদের নেক্সট মিশন সেরাপুঞ্জিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।